রাজাপুখুরী গাঁও পঞ্চায়েত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গোচর বিডিওর 316 পাঁচ ধারার অধীনত 110/24 নম্বর গোচর রুজু। সরকারে উদঙাইছে পঞ্চায়েতর দুর্নীতি। সোনারী উন্নয়ন খণ্ডর অন্তর্গত রাজাপুখুরী গাঁও পঞ্চায়েত মন্দির নির্মাণের নামত সংঘটিত হওয়া বিত্তীয় খেলিমেলির বাবে গোচর রুজু করেছিল জেলা প্রশাসনে। এই সন্দর্ভত সোনারী থানাত 18 সেপ্টেম্বর রুজু করেছিল গোচর। সরকারি ধন আত্মসাতর অভিযোগত রুজু হয়েছিল গোচর। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 316(5)ৰ অধীনত সোনারী থানাত 110/2024 নম্বর একটা গোচর রুজু হয়েছিল। এই ধারা অনুসরি অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডর লগতে জরিমানা সহ 10 বছর পর্যন্ত কারাবাস হয়। সোনারী উন্নয়ন খণ্ডর বিডিও বর্ণালী ফুকনে 18 সেপ্টেম্বর রুজু করা গোচরে প্রমাণ করেছে যে রাজাপুখুরী গাঁও পঞ্চায়েত বৃহৎ বিত্তীয় কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল। এক অভিযোগের ভিত্তিত বিডিওয়ে তদন্ত করে পঞ্চায়েতর সমস্ত দুর্নীতি উদঙাই দিয়ার পিছত সংঘটিত ঘটনাবুরক লৈ একাংশ সংবাদ মাধ্যমে মুখরোচক কাহিনী প্রচার করে আছে। ইয়ার নেতৃত্ব দিছে অতনু ভূঁয়াই। বারে বছহু কথা কই চৰাইদেউ রাজাপুখুরী গাঁও পঞ্চায়েত সংঘটিত দুর্নীতি গাব দিব বিচাৰিছে অতনু ভূঁয়াই। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। অভিনয় করার হেঁপা আপনি পড়ি রাখিছে নাকি? আপনার অভিনয় করার অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপনার আহিছে সোনালী সুযোগ। 29 সেপ্টেম্বর দিনের 9 বজার নিশা 8 বজালে বলিউড তথা হলিউডর সিনেমার অডিশন হবলে গৈ আছে গুয়াহাটির কাহিলিপাড়া স্থিত জ্যোতি চিত্রবনত। 5 বছর বয়সের 17 বছর ব্যক্তি করব অংশগ্রহণ, পঞ্জীয়ন হব বিনামূলীয়, নির্দিষ্ট ওয়েবসাইটত করব আবেদন।